সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। ১১ মার্চ ২০২২ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ বিআইপি সেমিনার হলে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে মুজিব বর্ষে স্বাধীনতা উৎসব উন্নয়নের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল। প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ দুলাল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ দেলোয়ার হোসেন ভুইয়া, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার মজুমদার, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম খোকন, উপদেষ্টা নূর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম জি বাবর, খন্দকার সুমন প্রমুখ। প্রধান আলোচকের বক্তব্যে লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল বলেন, মানবাধিকার সুনিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে, প্রত্যেককে সততার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান ও সংগঠনের উপদেষ্টা মরহুম ভাষা সৈনিক আব্দুল জলিল ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল হাশেম বাঙালির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ও বক্তব্যে কি বলছে শুনুন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী 2020-এর ১৭ই মার্চ থেকে আপনার চলছে, যদি 21-এর ১৭ই মার্চ থেকে শেষ হওয়ার কথা ছিল, করোনা মহামারীর কারণে 31 মার্চ ২০২২ পর্যন্ত এটা বর্ধিত করা হয়েছে এবং বছরব্যাপী এই এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন মানে নানা ধরনের কাজ করে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। বিশেষ করে জেলা জেলায় আপনার যেমন নাকি এই মুজিব বর্ষ বঙ্গবন্ধু উৎসব পালন করেছে এবং যেহেতু এটা মানবাধিকার সংগঠন আপনার অসহায় মানুষের জন্য বঙ্গবন্ধুদের তো অন্যতম একটি আপনার আদর্শ হচ্ছে মানুষের সেবা করা, মানব কল্যাণ করা, মানব কল্যাণ দ্বারা কাজ করেছে। আপনারা লক্ষ্য করেছেন মানুষকে কম্বল বিতরণ করেছে, শীতের সময় শীত বস্ত্র বিতরণ করেছে এবং এই করোনা মহামারীর সময় তারা আপনার মাস্ক বিতরণ করেছে, স্যানিটাইজার বিতরণ করেছে, সাবান বিতরণ করেছে, এই কাজগুলি করেছে এবং আপনার এই সংগঠন মূলত তাদের যে ১১টা কাজ এটি আগে তারা বলেছে, এর মধ্যে অন্যতমই হচ্ছে আসলে এর অসহায় মানুষকে সহায়তা করা এবং মানুষকে আইনি সহায়তা দেওয়া এবং আপনার মানুষের যে মৌলিক যে পাঁচটা অধিকার, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, এগুলি আপনার সুনিশ্চিত করা। যদিও রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু রাষ্ট্রের সাথে তারাও তাদের সামর্থ্য করতেছে। আপনার যেমন অন্ন বস্ত্রের খাদ্য বিতরণ তারা করেছে এবং মানে বাসস্থানের জন্য চট্টগ্রামে কতগুলি মানুষকে এখন ওরা ১৩ লাখ মানুষকে তারা পুনর্বাসন করছে। কাজে এইরকম সংগঠন আমাদের দ্বিতীয়টা নাই যে তারা ১৩ লাখ মানুষকে ওখানে তারা বাসস্থানের ব্যবস্থা করেছে। যদিও আমাদের সরকারের উদ্যোগেও মানে ওই আশ্রয়ন প্রকল্প নেওয়া হচ্ছে, অনেক মানুষকে আশ্রয়ন করা মানে বাড়িতে ঘর করে দেওয়া হচ্ছে। আপনার এরপরে অন্যান্য জায়গা একজনে আমাদের বলেছে যে ওই শিশুদের বাসস্থান, শিশুদের বাসস্থানের আগেও আপনার তাদের শিক্ষাটা নিশ্চিত করা করতে হবে, শিক্ষাটা নিশ্চিত করতে হবে এবং শিক্ষা নিশ্চিত করার জন্য আপনার যে বাসমান যেসব শিশু ছিন্নমূল যেসব শিশুরা আছে তাদের জন্য আপনার ওই শিক্ষা প্রতিষ্ঠান আপনার ওই রকম আপনার স্থায়ী গড়বড়ি না করতে পারলেও তারা যেখানে অবস্থান করে যেমন আপনার সেগুন বাগিচা দেখা যায় যেন আপনার ওই রাজস্ব ভবনে তারা অবস্থান করে, আপনার গুলিস্তান আপনার যে পার্ক আছে ওইখানে ওই এরকম বাসমান শিশুরা থাকে, মুক্তাঙ্গনে থাকে,
তোদের পাশে যারা থাকে ওইখানেই আপনারা অস্থায়ী ভাবে এটা একটা ভলান্টিয়ার মানে যারা স্কুল কলেজের স্টুডেন্ট তাদের দ্বারা শুরু করতে পারেন আর এই সময়ের প্রধান উপদেষ্টা হিসেবে আর যেহেতু শিক্ষার সাথে আমি প্রায় 25 বছর কাজ করছি সরকার হাই স্কুল শিক্ষকতা করেছি শিক্ষক সমিতির বিভিন্ন দায়িত্বে ছিলাম অবশ্যই বক্তৃতা শুনে নিজের পরিচয় বলি না কে কে হয়তো জানেন আমি বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির 96 এ মানে সারা বাংলাদেশের সবচেয়ে মানে বেশি ভোটে নির্বাচিত আমি অধিকর নির্বাচিত হয়েছিলাম যেটা আপনার 95 স্কুলে ঢুকছে 96 15 জুলাই নির্বাচন ছিল আপনার ওই ধানমন্ডি বয়েজ গভর্নমেন্ট স্কুলে মন্দদর সময় হেড মাস্টার আমার সাথে নির্বাচিত সভাপতি কলেজে স্কুলে মুক্তি রহমান এবং সেক্রেটারি শামসুল হক সাহেব এরপরও আপনার 99 2001 নির্বাচিত হয়েছি তাই শিক্ষার উপর আমার যথেষ্ট গবেষণা লেখালেখি আমি নিজে কাজ করেছি আপনারা আপনাদের যে প্রকল্পগুলি আছে ওটার মধ্যে আরেকটা প্রকল্প আপনারা সংযুক্ত করেন এটা হচ্ছে যারা স্কুলে যারা যেসব শিশুরা বাসমান শিশু বা মত শিশু ছিন্নমূল শিশু সুবিধাবঞ্চিত শিশু তাই নামে বলেন তাদের জন্য শিক্ষা মানে শিক্ষার ব্যবস্থা করেন শিক্ষার ব্যবস্থা করেন ওইখানে আমি মানে আর্থিকভাবে সহযোগিতা করবো আমার যে অভিজ্ঞতা আছে ওইটা সহযোগিতা হচ্ছে আমাদের সরকার কিন্তু 100 কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখছে এই বাসমান শিশু শিক্ষার জন্য তারাও মানে সরকারের প্রকল্প আছে উপানুষ্ঠানিক একটা সদস্যপদ অন্তর্ভুক্তি করে এবং বাংলাদেশের মানে 10 মাসে একটি মানে সংবিধান উপহার দেয় যে সংবিধানে আপনার বলা হয়েছে জনগণকে রাষ্ট্রের মানে মালিকানা করা হয় এবং সকল মানুষের মানবিক মর্যাদা সমান অধিকার ন্যায্যতা এটা সুনিশ্চিত করা হয় এবং সকল মানবাধিকার আমাদের সংবিধান সুনিশ্চিত করা হয় এবং কি আপনার আমাদের সংবিধানে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওইখানে অসাম্প্রদায়িকতা মানে অন্তর্ভুক্ত করে যা নাকি আমাদের 512 আমাদের পরে বরং 76 তাদের সংবিধানে তারা এটা মানে অন্তর্ভুক্ত করেছে এমনকি অনেক দেশের সংবিধান মানে যারা আপনার পরে স্বাধীন হয়েছে বাংলাদেশের সংবিধান নিয়ে তারা ওইটা অনুসরণ অনুকরণ করছে এরকম একটি সংবিধান মানে বাংলাদেশের মানে যিনি স্থপতি জাতির পিতা মানে উপহার দিয়েছে এবং ওই সংবিধানের আলোকে দেশ আপনার আমাদের মানে যখন বঙ্গবন্ধু আপনার 75-এ শাহাদত বরণ করলো ওই সময় আমাদের দেশের জিডিপি আপনার 7 করেছিল আমাদের মনে বলি যে জিডিপি আমাদের 8 হয়ে গেছে 13-19 আমাদের 8.23 ছিল যদিও আমরা 20-21 আপনার এই মহামারীর কারণে এখন হয়তো কিছুটা আপনার বাসমান মানুষ কিছুটা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের এর কারণে জিডিপি হয়তো একটু কমতে পারে তখন 7 উপরে আছে তো ওই সময় আমাদের 7 উপরে ছিল এবং 75 পরবর্তীতে 76 থেকে আপনার একেবারে 90 পর্যন্ত বাংলাদেশের জিডিপি চাইলে নিচে ছিল তো 91-এ সরকার আসার পরে চাইলে কিছু উপরে 96-এ আসার পরে আমাদের জিডিপি 6-এর কাছাকাছি যা এবং এটা এখন হয়েছে আপনার মানে 7-এর উপরে আছে যদি 19-এ এটা আবার 8.23 ছিল আপনার এমনকি আমাদের মানে এই দেশ যে আপনার ইতিমধ্যে আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা জননীতে শেখ হাসিনা যে লক্ষ্য 21 সালে মধ্যমায়া রাষ্ট্র এটা কিন্তু করতে সক্ষম হয়েছে বাংলাদেশ আপনার 17-তেই আপনার মধ্যমায় স্বীকৃতি পেয়েছিল আমাদের অন্যান্য যে প্রক্রিয়াতে আপনার চূড়ান্ত আপনার মানে বিশ্বব্যাংক আমাদেরকে 21-এর চূড়ান্ত আপনার এক করছে মধ্যমায়া রাষ্ট্র হয়েছে মধ্যমায় রাষ্ট্রের জন্য যা যা দরকার যেমন আমাদের মাথা পিছু আয় হয়েছে আপনার মানে $1280 কিন্তু এটা এখন আসলে $2000 আপনার অনেক মানে ওইগুলি ইয়া করছে এবং জন্মমিত্র মাতৃমিত্র যে মানে র্যাঙ্কিং আছে আমাদের মানে জিডিপির যে আছে সম্পূর্ণতে বাংলাদেশ যা প্রয়োজন মধ্যমায় যে আসতে বেশি আছে এবং আপনার বাংলাদেশের সব মানে রাষ্ট্রপ্রধান জননীতি শেখ হাসিনা তিনি আসলে চাইতেছে যে 21 সালের মধ্যে একটা উন্নত বাংলাদেশ বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি যে অব্যাহত থাকে 21 মানে 41 সাল লাগবে না 41 সালের মধ্যে একটা উন্নত বাংলাদেশ এটা আগে উন্নত বাংলাদেশ হবে কিন্তু হচ্ছে এই অন্যতম কারণ হচ্ছে যে দেশ পরিচালনার দায়িত্ব যেহেতু বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনা আছে এবং শেখ হাসিনার শরীরে মূলত বঙ্গবন্ধু রক্তকণিকায় প্রবাহিত হচ্ছে কাজে এই বঙ্গবন্ধুর যে অসমাপ্ত কাজগুলি এবং বঙ্গবন্ধুর যে দর্শনগুলি এইগুলি তিনি আসলে সামনে নিয়ে মানে কাজ করতেছে এইগুলির ভিত্তিতে সে কাজ করতেছে এই জন্য দেশ এত উন্নয়ন অগ্রগতি হচ্ছে এবং এই উন্নয়ন অগ্রগতি আজকে শুধু মানে যে আওয়ামী লীগের লোকজন বলতেছে আমাদের দেশের পত্রপত্রে বলতেছে এরকম না মানে বিশ্বের আপনার যত মিডিয়া আছে যত রাষ্ট্র প্রধান আছে তারা বরং আমাদের রাষ্ট্র মানে প্রধান জননীতি শেখ হাসিনা বিভিন্ন ফোরামে গেলে জিজ্ঞেস করে দেন এই সারা বিশ্বে দেখা নেই আপনার অর্থনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি এত বেশি কিভাবে কিভাবে এই উন্নয়ন অগ্রগতি হচ্ছে এবং তার কাছে জানতে চান যে কি করে সম্ভব হচ্ছে যে সিন নাকি আমাদের পদ্মা সেতুর মানে লোন মানে ঋণ বন্ধ করে দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী বললো যে এটা আমরা নিজেদের মানে অর্থায়নে করবো তখন এটা সবার একটা অবিশ্বাস্য মনে হচ্ছে কি করে সম্ভব কিন্তু এটা সে করেছে আমাদের দৃশ্যমান কারণ এটা এই 2000 মানে এই 22-এ এটা মানে উদ্বোধন হবে এবং এটা এখন মানে সে তো করেও ফেলছে এমনকি বঙ্গবন্ধু আপনার স্যাটেলাইট যে আকাশে উৎক্ষেপণ হয়েছে ওইখানে আকাশে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হয়েছে মাত্র 57 দেশে 200 দেশের মধ্যে 57 দেশের আপনার এরকম মানে স্যাটেলাইট আছে এটা বাংলাদেশ সরকার এটা করতে পেরেছে বঙ্গবন্ধু কন্যা এটা করতে পেরেছে এবং অন্যান্য সকল ক্ষেত্রে আপনার আমাদের শিক্ষার হার বলেন আমাদের দারিদ্র যখন সরকার ক্ষমতায় আসে দারিদ্র 53% ছিল এটা কমে এখন আপনার
2019 এর যে আয়টা হইছে আপনার ওই মানে 20% দারিদ্র সীমা হইছে 20% এবং সব ক্ষেত্রে এই যে উন্নয়ন অগ্রগতি এবং আপনার স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে আপনারা দেখেন 96% ক্ষমতা ছিল তখনই কমিউনিটি ক্লিনিক করেছিল 6000 মানুষের জন্য এক একটা হাসপাতাল এবং এটা পরবর্তীতে 2001 এ আবার বিভিন্ন চক্রান্তে যখন আপনার মানে ওই স্বাধীনতা বিরোধী আবার ক্ষমতা আসার পরে ওই কমিউনিটি বন্ধ করে দিয়েছিল আবার 2000 মানে 8 এর 29 ডিসেম্বরে মানে সরকার জন্ময়ে ক্ষমতা আসলো কমিউনিটি ক্লিনিক চালু করেছে চালু করার কারণে এখানে আপনার প্রধান যে কাজগুলি হয়েছে যে 6টা যে টিকা দিয়েছে টিকা দেওয়ার কারণে সারা বিশ্বে আপনার মানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এই জন্য জাতীয় সঙ্গে আপনার 72তম অধিবেশনে আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে ভ্যাকসিনের উপাধি দিয়েছে এবং ভ্যাকসিনের উপাধি দেওয়াতে কি হয়েছে আপনার যে আমাদের শুধু সম্মান এটা না আমাদের দেশে যে করোনার যে আপনার মানুষ প্রথম বলছিল যে ঢাকা শহরে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাবো এরকম দুর্গন্ধ বাতাসে ছড়াইব মানুষ হাঁটতে পারবে না এইরকম আসলে করোনা এতটা আপনার মানে আক্রান্ত হয় না এর অন্যতম কারণ মানুষের রোগ প্রতিরোধ বেশি বেশি কি কারণে প্রত্যেকটা শিশুর আপনার 6টা যে টিকা মানে যক্ষা আম ডিপথেরিয়া ধনুষঙ্কার এই মানে টিকাগুলি সরকার দিতে পারছিল বলে আপনার মানে এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের বেড়েছে আর বাড়ছে বলে এখানে মানুষের মানে এই গড় আয়ু বেড়েছে এখানে আপনার 73 হয়েছে এখন মানুষের গড় আয়ু এবং আপনার মাতৃমৃত্যু কমেছে এই হাসপাতাল করার কারণে এবং শুধু যে ওটা 96 করছে মানে শুধু যে কোভিড নিয়ে তা না এখন বাংলাদেশে আপনার 100 উপরে আপনার সরকারি বেসরকারি আপনার মেডিকেল কলেজ আছে এটা মানে ওই পার্শ্ববর্তী অনেক দেশে মানে ওই সময়ের মধ্যে এতগুলি মেডিকেল কলেজ করতে পারে না এতগুলি বিশ্ববিদ্যালয় করতে পারে নাই তার মানে সকল ক্ষেত্রে এই যে উন্নয়ন আপনার এই উন্নয়নের কথা আপনার সরকারের আপনার এই 13 বছর আগের যে আপনার আরো 5 বছর ছিল 18 বছর এই উন্নয়নের কথা তো আপনার এই মানে এই 2-1 ঘন্টা আসলে বলা সম্ভব হয় না বরং আমরা যদি নিজেরা একটু লক্ষ্য করি নিজেরা লক্ষ্য করি যে আমাদের এই 10 বছর আগে এলাকার মানুষগুলির চেহারা তাদের ভরণ পোষণ তাদের মানে চলাফেরা খাদ্য কিরকম মানে ছিল আর এখন কিরকম আছে আমরা তাদের লক্ষ্য করা যায় প্রত্যেক মানুষের জীবনযাত্রা মান বেড়েছে তাদের খাবারে আগে হয়তো মানুষ আপনার দেখা যেত যে সাপ্তাহিক হাট ছিল হয়তো একটা নির্দিষ্ট দিন হয়তো বৃহস্পতিবার রবিবারে হাট থাকতো কিছু হয়তো মাছ কিনতো মাংস কিনতো তাও আপনার ডেলি আপনার প্রতিটা বাসায় একেবারে সাধারণ যে একজন মানে মানুষ যে রিক্সা চালা কিংবা এরকম এর মানে আমাদের অব্যাহত রাখতে হবে অব্যাহত রাখার জন্য দ্বাদশ সংসদ যে আসতেছে দ্বাদশ সংসদে আমাদের বাংলাদেশ আমাদের সংসদ দেখতে চাই এরকম তিনি অবশ্যই মন্ত্রী হবে তিনি অবশ্যই মন্ত্রী হবে এমনকি আপনি ঢাকা আটাশন যেটা নাকি আপনার এই পল্টন মতিঝিল এই এলাকার একেবারে মানে ওই স্থায়ী ভাবে বাসিন্দার জন্মস্থান দীর্ঘদিন কাজ করতেছে এরকম নেতা হচ্ছে আমাদের বুঝাবুষণ করতে পারি প্রত্যেকটা মানুষের আমি দেখছি প্রত্যেকটা মানুষকে চিনে প্রত্যেকটা মানুষকে জানে এবং প্রত্যেকটা মানুষ তার সাথে কথা বলতে পারে আপনার যাইতে পারে যেন আমি বঙ্গবন্ধুর কাছে সব শ্রেণীর মানুষ যাইতে পারতো সবচেয়ে না হলে ছিন্নমূল একটা সংগঠন দুলাল মিয়া দাওয়াত দিছে এত কষ্ট করে আসতো কোন নেতা এত বড় রাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত আগে আসতো না যদি আনতে পারে অন্য আরেক জন্য পাই না দেখা দুলাল সাহেব এই ধরনের মানে লোক আমাদের সংসদ যাওয়া দরকার এবং অন্যান্য জায়গা দরকার এই এলাকা আসলে রাজধানীর মানে হচ্ছে বাংলাদেশের প্রাণ এবং বাংলাদেশের আপনার রাজধানী যেমন প্রাণ রাজধানীর প্রাণ হচ্ছে এই এলাকা আটাশনটা কারণ মতিঝিল বলেন পল্টন বলেন সচিবালয় বলেন এখানে সবকিছু কাজে এই এলাকা ওনার মতন একজন লোক দরকার একজন লোক দরকার এবং এটা এখন থেকে আওয়াজ তুলতে হইব আওয়াজ তুলতে হইব অন্যান্য আজকে শুধু উনি আছে দেখে না উনি না থাকে ওনার মানে সামর্থ্য অনুযায়ী নিজেদের অর্থ শিক্ষা এরকম মেধা আর যতটুকু মানে সম্পদ আছে এটা মানুষের কল্যাণে আমরা ব্যয় করবো এই প্রত্যাশা রেখে এবং আজকে প্রধান অতিথি তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সর্বোচ্চ সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের সকলের প্রিয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা